গান শিখুন বাংলায়, দেখা মাত্রই শেখা যায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং সঠিকভাবে সেই গানগুলি শিখতে পেরেছেন। তো বন্ধুরা, চলুন আজকে আমরা যে নজরুল সঙ্গীতটি শিখবো সেটি নয়ন ভরা জল গো। তো এই গানটি আমি আজকে আপনাদেরকে শেখাবো বি ফ্ল্যাট স্কেল থেকে শেখাবো। তো গানটি আপনারা শেখার আগে অবশ্যই জানেন যে বি ফ্ল্যাটে কোনটি সা কোনটি রে, এগুলি তো আপনারা জানেন, এগুলো দেখানোর প্রয়োজন নেই। আর গানটির তাল হচ্ছে দাদরা, মনে রাখবেন যারা দাদরা তাল বোঝেন না তারা দাদরা তাল সম্পর্কে একটু ভালোভাবে জ্ঞান লাভ করবেন, এই চ্যানেলে অনেক ভিডিও পাবেন তারের উপরে। আর গানটি আমরা শিখবো তাহলে বি ফ্ল্যাট থেকে শিখবো, আর বন্ধুরা যারা উপরে করতে চান তারা নিজেরা করে নেবেন। আর এই গানটি আমি আপনাদেরকে তালে গিয়ে শোনাতে পারবো না বন্ধুরা, কপিরাইট পলিসির কারণে, কারণ এই গানটি আমার চ্যানেলে শুরুতে আমি একবার দিয়েছিলাম, তখন তালে গিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, কিন্তু কপিরাইট ধরার কারণে গানটি আমি পরে আবার ডিলিট করে দিই। তো তারপরে ইদানিং দেখা যাচ্ছে যে এই গানটি আবার অনেকে অনুরোধ করে এই গানটি শেখার জন্য, তাই আমি গানটি দিচ্ছি। তো এবার আমি আর তালে আপনাদেরকে গিয়ে শোনাবো না, কারণ এটা করতে গেলেই সমস্যা বেশি। তো আমি শুধু আপনাদের গানটি শিখিয়ে দেবো, আঙ্গুল দিয়ে বাজিয়ে দেখিয়ে দেবো, আপনারা এখান থেকে গানটি শিখে নেবেন। আর আমি একটু সিম্পলভাবে শিখিয়ে দেবো, কারণ গানটির মধ্যে অনেক কারুকাজ আছে, এত কারুকাজ দিয়ে বোঝানোটা আসলে মুশকিল, তাই আমি যতটা সহজ করে শেখানো যায় সেইভাবে চেষ্টা করব। আর আপনারা বিভিন্ন ভালো ভালো শিল্পীর কণ্ঠে গানটি শুনে নিলে আপনারা আরো ভালোভাবে গানটা বুঝতে পারবেন। হ্যাঁ, তো চলুন কথা না বলে শুরু করে দিই। আমি একটু থেমে থেমে আপনাদের গানটি শোনাবো যাতে কপিরাইট না ধরে আর কি। নয়ন ভরা জল গো তোমার আচল ভরা ফুল। তো বন্ধু এই লাইনটুকু আমরা শিখে নিয়ে গে। নয়ন নয়ন ন, ন বলতে হবে এখানে, হ্যাঁ, নয়ন ভরা, এখানে একটা কাজ দেবেন, নয়ন ভরা, এখানে কাজটা দিবেন। তবে এখানে যদি আপনি মনে করেন যে এই হারমোনিয়ামে এত কিছু দিবেন না, তাহলে আপনি কণ্ঠটাকে কাঁপিয়ে দিলেই হবে। হ্যাঁ, নয়ন ভরা, হ্যাঁ, নয়ন ভরা, হ্যাঁ, এখানে কণ্ঠটা একটু কাঁপিয়ে দিবেন তাহলে হবে। আর যদি মনে করেন যে না রিটটা বাজাবেন, তাহলে নয়ন ভরা রা, হ্যাঁ, তারপরে কি হবে, জল গো জল গো, হ্যাঁ, তাহলে জলটা আসলে এখান থেকে জল গো, তো তোটা এখানে তাহলে কি হলো, নয়ন ভরা জল তোমার সাধা সানিধামা, আর কাকালে সাধা সানি ধানি ধানি ধামা ধামা, তাহলে সাধা সানি সা নয়ন সাধা সানি ভরা, যে ভরা নি ধানি ধানি ধামা জল গো, এটা কোমল গা, গা রে সা নিধা, এটা হচ্ছে কোমল নি, হ্যাঁ, তাহলে জল গো গা রে সা নিধা, তারপরে আসবে তোমার তোমার কোমল নি, হ্যাঁ, নি সা রে গা সা রে গা রে সা তোমার, নি সা রে গা সা রে গা রে সা, তো আমাদের নয়ন ভরা জল গো তোমার।
পেয়ে গেলাম। হ্যাঁ, তারপরে নয়ন ভরা জল তোমার, তারপরে আমরা আসলে চলে যাবো, আচল ভরা ফুল আচল ভরা ফুল সাগামা পাধামা গারে গা রে সা। তাহলে কি হলো, আচল ভরা ফুল সা সাগামা পাধামা গারে গা রে সা। তো বন্ধুরা, গানটি আমরা নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল পেয়ে গেলাম। এখন আমরা পরের লাইনটা ফুল নেব না, তো চলে যাই। ফুল নেব না অশ্রু নেব, এখানে উঠতে হবে। হ্যাঁ, আবার দেখেন, ফুল নেব না অশ্রু নেব গা 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 মা গা পা মা গা রে গা রে সা। ফুল নেব না অশ্রু নেব, ফুল নেব না অশ্রু নেব। তো এটা একটা, এই লাইনটা দুইবার গাবো, দুইবার কিন্তু দুই রকম ভাবে। হ্যাঁ, ফুল নেব না, হ্যাঁ প্রথমবার গাইছি ফুল নেব না এইভাবে গেছি, কিন্তু এবার আমরা কোমল নিতে চলে যাবো। হ্যাঁ, দ্বিতীয়বার, মানে এই লাইনটা আমাদের দুইবার গাইতে হবে, ফুল নেব না অবশ্যই নেব। হ্যাঁ, ফুল নেব না, কণ্ঠটা একটু কাঁপাবে না, ফুল নেব না অশ্রু নেব, একই জিনিস, খালি প্রথমবার আমরা এই ধাতের ছিলাম, দ্বিতীয়বার আমরা ধায়ের বদলে এখানে যাব। তাহলে কি হচ্ছে, ফুল নেব না ফুল নেব না, পাতে চলে আসবো, গা 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 মা নিধা পা অশ্রু নেব মা মা গা রে গা রে সা। তাহলে কি হলো, ফুল নেব না অশ্রু নেব গা 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 মা নিধা পা মা মা গা রে গা গা রে সা। তাহলে আমরা একবারে যদি গাই, মানে দুটি লাইন, মানে দুই রকম ভাবে, তাহলে কি হচ্ছে, প্রথমবার ফুল নেব না অশ্রু নেব ফুল নেব না অশ্রু নেব। তো বন্ধুরা, আমরা বুঝে পেলাম যে ফুল নেব না অশ্রু নেব, এটা কোমল নিয়ে মনে রাখবেন, এটা শুদ্ধ থা। তো কি হলো, আমার মাঝে মাঝে কিন্তু ভুল বলতে পারি, আপনারা খুব লক্ষ্য রাখবেন, কারণ আমি কখনো কখনো হয়তো এটাকে কোমল নি বলতে গিয়ে হয়তো ধা বলে ফেলতে পারি। তো এই ভুলগুলি আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন। হ্যাঁ, আপনারা যদি এই জিনিসগুলো নিজেরা জানেন যে কোনটা নাম কি, তাহলে আমি ভুল বললেও আপনারা নিজেরা সেটা সংশোধন করে নিতে পারবেন, কারণ গান শেখানোর সময় কিন্তু মাথাটা একটু খুব ইয়ে থাকে, গানটা ভালো করে বোঝাতে গেলে অনেক সচেতন থাকতে হয়, এই বেশি সচেতন থাকতে গেলে আবার দেখা যায় যে ছোটোখাটো অনেক ভুল হয়ে যায়। তো এই ভুলগুলি আপনারা নিজেরা সংশোধন করে নেবেন বন্ধুরা। তো চলুন, তারপরে কি হচ্ছে, আমরা ফুল নেব না অশ্রু নেব ভেবে হয়ে আকুলটা শিখি, ভেবে হই আকুল, কি হলো, ভেবে হই আকুল, তারপরে আবার নয়নটা আসবে। তো একবার আমরা ভেবে হই আ কুল, অর্থাৎ সা গা মা পা গা মা পা ধা নি সা, কমল নি। হ্যাঁ, তারপর আবার আসবে
নয়ন ভরা জল গো তোমার আচল, এটা দেবো না এটা, হ্যাঁ আচল, হ্যাঁ মাতে আসবো ভরা ফুল। অর্থাৎ প্রথমবার যেভাবে গেয়েছেন ঠিক সেম ভাবে আরেকবার গাইতে হবে, ভেবে হয়ে আকুলের পরে একবার নয়ন ভরা জল গো তোমার। হ্যাঁ এই পর্যন্ত আপনাদের গাইতে হবে, তাহলে আমরা পেয়ে গেলাম কি, ফুল নেব নাই অশ্রু নেব, ফুল নেব না অশ্রু নেব, ভেবে হইয়া কুল। আবার গাইতে হবে নয়ন ভরা জল তোমার আচল ভরা ফুল। তো বন্ধুরা আমাদের কিন্তু স্থায়ীটা শেখা শেষ হয়ে গেল, গানটা একটু জটিল তাই আমাকে একই লাইন অনেকবার করে দেখাতে হচ্ছে, আপনারা অনেকে বিরক্ত হন, একটা লাইন বেশি বার দেখাতে গেলে অনেকে বিরক্ত হন, কিন্তু বিরক্ত হলে চলবে না বন্ধুরা, যাতে আমি ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারি এই জন্য আমি একই লাইন রিপিট করি বারে বারে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো কিছু মানুষ আছে যারা অল্পতেই বুঝে, তারা হয়তো বিরক্ত বোধ করতে পারে। তো যাই হোক, তো মিউজিকটা আপনারা নয়ন ভরা জল গো এটাই আপনারা বাজিয়ে দেবেন মিউজিক হিসাবে। এরপরে আমরা চলে যাব অন্তরাতে, অন্তর শুরু হয়েছে। ফুল যদি নি তোমার হাতে, জল রবে গো নয়ন, নয়নটা হবে কেন মনে হয় দেখি, জল আবার গাই একটু বন্ধুরা। হ্যাঁ গানটার মধ্যে একটা কারুকাজ আছে, হ্যাঁ এই কারুকাজগুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন, সবসময় মনে রাখবেন যে কারুকাজগুলো আমাদেরকে যে হারমোনিয়ামের মধ্যে দিতে হবে তা কিন্তু না, হারমোনিয়ামের মধ্যে না দিয়ে সরাসরি হারমোনিয়ামটা সিম্পল ভাবে বাজিয়ে কণ্ঠের মধ্যে আমরা যদি কারুকাজগুলো দিই তা সেটাই কিন্তু যথেষ্ট। হ্যাঁ আর হারমোনিয়াম বাজায় গান গাওয়ার সময় আসলে এই জিনিসগুলোই করা হয় থাকে, কণ্ঠেই কারুকাজ দেওয়া হয় থাকে, এত হারমোনিয়ামের মধ্যে এত কারুকাজ দেওয়া হয় না। আবার কি আবার গাই, ফুল যদি নি তোমার হাতে, লক্ষ্য রাখেন হা কণ্ঠের মধ্যে কাঁপিয়ে দিবেন, হ্যাঁ হাতে তে তে জল জল, এখানে অনেক কারুকাজ আছে এত প্যাঁচ ফুঁচ মারার দরকার নেই, কণ্ঠের মধ্যে কাঁপিয়ে দিবেন, জল রবে গো নয়ন পাতে। তো আমরা এটা বুঝলাম, তাহলে আবার আমরা একটু দেখি, ফুল যদি নি তোমার হাতে, জল রবে গো নয়ন পাতে। তো এইভাবে একটু সারগাম দিয়ে বোঝানোর চেষ্টা করি বন্ধুরা, এই এই ধরনের গানগুলি আসলে অনেক জটিল, গাওয়ার চেয়ে বোঝানোটা আরো বেশি সমস্যা, তারপরে আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে যতটা মানে বোঝানো যায় আর কি। তাহলে কি হলো, ফুল যদি নি পামা পাশা তোমার নিশান হায় হায় নিশান রেশা নিশান তে নিধা নিধা জল পানি ধানি, জল পানি ধানি রবে গো পামাপা মাগামা রবে
পা মা পা গো মা গা মা নয়ন পারে পাতে রে সা রে গা রে সা অর্থাৎ নয়ন পাতে পারে রে সা রে গা রে সা। তো বন্ধুরা, ফুল যদি নিই তোমার হাতে, ফুল যদি নিই শব্দের মানে ফুল যদি নেই, হ্যাঁ, তো নেইটা এখানে বলতে হবে ফুল যদি নিই। তো বন্ধুরা, ফুল যদি নিই তোমার হাতে, জল রবেকে নয়ন পাতে, এই সম্পূর্ণ লাইনটা আপনার দুইবার গাবেন একইভাবে, কোনো রকম পার্থক্য নেই, হ্যাঁ, একইভাবে গাবেন। তারপরে আসবে অশ্রু নীলে ফুটবে নয়ন, অশ্রু নীলে ফুটবে নয়ন, অর্থাৎ অশ্রু নীলে ফুটবে না আর, এতটুকু পর্যন্ত দুইবার গাইতে হবে এবং দুইবার একইভাবে। অশ্রু নীলে ফুটবে নয়ন, তাহলে কি হচ্ছে সাগাম দিয়ে বললে অশ্রু নীলে সানি রে সানি ফুটবে নয়ন নিধা নিশা, অশ্রু নীলে ফুটবে নয়ন সানি রে সানি নিধা নিশা। হ্যাঁ, তো দুইবার একইভাবে গাবেন। তারপরে প্রেমের মুকুলটা হচ্ছে এই যে এর মতো ভেবে হয়ে আকুলের মতো, হ্যাঁ, প্রেমের মুকুল একই রকম সা গা মা পা গা মা পা ধা নি সা। তারপর আবার নয়নটা চলে আসবে, হ্যাঁ, প্রেমের মুকুল নয়ন ভরা জল গো তোমার আচল ভরা ফুল। এই লাইনটা আবার গাইতে হবে। তো বন্ধুরা, আমাদের কিন্তু অন্তরটা শেখা হয়ে গেল। একটু যদি আপনারা মনোযোগ সহকারে ফলো করেন তাহলে গানটি সহজে শিখতে পারবেন, আর মনোযোগ না থাকলে আপনাদের কাছে মনে হবে হিজি বিজি মনে হবে। হ্যাঁ, তো তারপরে আমরা আর আবার মিউজিক দেবো নয়ন ভরা। হ্যাঁ, ওইটা মিউজিক দিয়ে তারপরে আমাদের ফুলে আসতে হবে। সঞ্চারী আছে বন্ধুরা, সঞ্চারীটা খুব ভালো করে লক্ষ্য করবেন। হ্যাঁ, সঞ্চারীটা অনেক সুন্দর, আমার কাছে এই সঞ্চারীটা বেশি ভালো লাগে এই গানটার মধ্যে। তো সঞ্চারীটা কি হচ্ছে একটু শুনিয়ে দিই। মালা যখন গাঁথো তখন পাওয়ার সাধ যে জাগে, মোর বিরহে কাঁধো যখন আরো ভালো লাগে, পাওয়ার সাথ যে জাগে। তো বন্ধুরা, আমরা পেয়ে গেলাম। তো এবার চলুন আমরা সেখানে একটু করে এখান থেকে সাথে শুরু হচ্ছে মালা মালা যখন মালা যখন মা যখন গাথটা আছে এখান থেকে পা থেকে গাথো তখন গাথো 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 তখন তো ভালো করে দেখেন তখন, তাহলে কি হলো মালা সা রে গা যখন গা রে গা
মালা যখন সা নি সা রে গা রে গা গাথো পা মা গা মা গা গাথো পা মা গা মা গা অর্থাৎ গাথো তখন রে সা রে সা নি তখন রে সা রে সা নি তারপরে আছে হ্যাঁ মালা যখন গাছ পাওয়ার সাধ্য জাগে পাওয়ার সাধ্যে যাবে পাওয়ার সাধ্যে জাগে পাওয়ার সাধ্যে জাগে হ্যাঁ পেয়ে গেলাম সা রে সা সা রে গা রে সা রে সা নি নি সা পাওয়ার সাধ্যে জাগে পাওয়ার সাধ্যে জাগে সা সা রে গা রে সা রে সা নি সা তাহলে পাওয়ার সাধ্যে জাগে তো পাওয়ার সাধ্যে জাগে পেয়ে গেলাম বন্ধুরা আমরা তারপর কি আছে মোর বিরহে কি আছে এখান থেকে মোর বিরহে কাঁধো যখন তাহলে কি হলো মোর বিরহে কাঁধো যে কাঁধো কাঁধো কা দো যখন যখন মোর বিরহে পা মা ধা পা এটা হচ্ছে করিমা এটা কোমল ধা হ্যাঁ মোর বিরহে পা মা ধা পা কাঁধো পা পাধা নিশানি যখন ধা পাধা পামা হ্যাঁ যখন পেয়ে গেলাম আরো ভালো আরো ভালো আরো মা গামা পাধা আরো ভালো পা মা পা মা গা ভালো পা মা পা মা গা আরো পা মা পা মা গা মোর বিরহে কাঁধো যখন আরো আ কি হচ্ছে আ আটা কেন হবে আ রো ভালো পা মা পা মা গা ভালো এটা হচ্ছে ভালো হ্যাঁ একটু ভালো করে লক্ষ্য করবেন আমার ভুল হতে পারে একটু আবার লক্ষ্য করবেন আমি এই জন্য রিপিট করতেছি একই লাইন বারবারে যাতে ভুলগুলো আপনারা নিজেরা বুঝতে পারেন এই জায়গাটা একটু জটিল আবার একটু ভালো করে দেখি মোর বিরহে পা মাধা পা কাঁধো পা পাধা নিশানি যখন ধা পাধা পামা হ্যাঁ গেল আরো মা গামা পাধা পামা ভালো ভালো আরো আরো ভালো ভালো মা মা পা গামা লাগে গামা গারে সা আরো ভালো
লাগে, গামা গারে সা। তো আরো ভালো লাগে আমরা পেয়ে গেলাম। তারপর কেছে আরো ভালো লাগে, তারপর পাওয়ার সাধ্যে জাগিটা গেছে হবে, পাওয়ার সাধ্যে জাগে, পাওয়ার সাধ্যে জাগে, হ্যাঁ পাওয়ার সাধ্যে জাগে, সা সা রে গা রে সা রে সা নি নি সা, পাওয়ার সাধ সা সা রে গা রে সা জি সা রে সা নি জাগে নি সা। তো পাওয়ার সাধ্যে জাগে বন্ধুরা পেয়ে গেলাম। তো এরপরে আমরা চলে যাবো, এরপর সঞ্চারের পরে আমাদের শেষ অন্তরে চলে যেতে হবে, অর্থাৎ আবহকে চলে যেতে হবে। এখানে কোথাও মিউজিক টিউজিক হবে না, সরাসরি চলে যেতে হবে মিউজিক ছাড়াই। হ্যাঁ জাগে এটা বলতে হবে। তো আমরা চাইলে সঞ্চারিটা দুইবার গাইতে পারি, চাইলে একবারও গাইতে পারি, কোনো সমস্যা নেই, ইচ্ছা আপনার। পে তোমায় যদি হারাই দূরে, না দূরে, ও তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে প্রথম অন্তরটা গিয়েছিলাম, প্রথম অন্তরের সুরের সাথে এই সুরের কিন্তু মিল আছে। হ্যাঁ বলতে গেলে হুবহু মিল আছে, আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন। পে তোমায় যদি হারাই দূরে দূরে থাকি গো তাই, বন্ধুরা একই জিনিস, হ্যাঁ প্রথমটা সাথে একদম মিল আছে। দেখেন পে তোমায় যদি হারাই দূরে দূরে, হ্যাঁ কাজ দেন দূরে 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 থাকি গো থাকি গো তাই থাকি গো তাই। সেম প্রথম অন্তরত্ব যেভাবে গিয়েছিলেন সেভাবে গাবেন, কোনো পার্থক্য নেই। তা আমি আর মুখে সাগাম বলতেছি না, যেহেতু একই জিনিস। হ্যাঁ তবে দুবার গাবেন, পে তোমায় যদি হারাই, হ্যাঁ দুবার গেলেই হবে। তারপর কি আছে, দূরে দূরে থাকি গো তাই ফুল ফুটায় যাই গো চলে, ওই যে অশ্রু নিলে ফুটবে না আর, সেম সুর, হ্যাঁ সুরের মধ্যে কোনো পার্থক্য নেই, হ্যাঁ একই ভাবে বাজাবেন। ফুল ফুটায় যাই গো চলে, দুইবার ফুল ফুটায় যাই গো চলে, তারপরে চঞ্চল বুল বুল, সেম জিনিস, হ্যাঁ যে প্রেমের মুকুল তারপরে ভেবে হই আকুল, ঠিক যেভাবে বাজিয়েছেন ঠিক সেম ভাবে বাজবেন। হ্যাঁ চঞ্চল বুল বুল, তো যেহেতু একই রকম আর সাগাম বলার দরকার নেই বন্ধুরা। তারপরে আবার চলে আসবেন, একদম স্থায়ীটা সম্পূর্ণ আবার গাইতে হবে। হ্যাঁ নয়ন ভরা জল, আমি আর শোনাচ্ছি না, হ্যাঁ একই জিনিস। তো সেম যেভাবে আপনারা প্রথমে গিয়েছেন স্থায়ীটা, ঠিক একইভাবে গিয়ে নয়ন ভরা জল গো তোমার, থামবেন এভাবে, থামার সময় একটু স্লো ভাবে থামবেন, আছো না আছো এভাবে আপনারা থেমে যাবেন। তো বন্ধুরা আর দেখানোর কিছু নেই, হ্যাঁ এই যে কর্ডটা দেখেন, প্রথমে এই কর্ডটা ধরবেন, মাইনর কর্ডটা ধরবেন, হ্যাঁ বি ফ্ল্যাট মাইনর কর্ড ধরবেন,
সা কোমল গা পা। হ্যাঁ, এই কর্ডটি আপনারা উল্টা ভাবে ধরতে পারেন, গা কোমল গা পা সা এইভাবে ধরতে পারেন, এভাবে ধরে আপনাকে গাইতে পারেন, নয়ন ভরা এভাবে ধরতে পারেন, তো আপনাদের সুবিধা। আর আমি তো অনেকভাবে আপনাদেরকে অনেক কিছু শিখিয়ে দিই, আপনারা শুধুমাত্র যদি ভিডিওগুলি খুব ভালো করে ফলো করেন এবং মনোযোগ সহকারে দেখেন তাহলেই আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমার যে ফেসবুকের যে একটা গ্রুপ আছে গানালাভ নামে, গানালাভ গ্রুপে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন, সেখানে আপনারা আসলেই অনেক কিছু দেখতে পাবেন, অনেকে গান পোস্ট করতেছে, কে কেমন শিখতে পারতেছে, আপনারা অবশ্যই জয়েন করবেন। আর প্লে স্টোর থেকে এই চ্যানেলের যে অ্যাপটা আছে গান শিখুন বাংলায়, সেটা আপনারা নিয়ে নেবেন, তাহলে আপনাদের চ্যানেলে ঢুকতে সুবিধা হবে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।